বিশ্বাস করে ঘরে ঠাই দিলে, তারপর কি হলো, মণ্ডপ থেকে তারা পালিয়ে গেল। আর ওই কে, ওই ঘষেটি না কে, তাকে ছেড়ে দিয়ে চলে গেল। সে আবার যাত্রা করে, একবার তাকে পেলে না পেয়ে দিয়ে একবার বৃন্দাবন দেখিয়ে দেবো। আর তুমি থামাটা বৃন্দাবন দেখাবে, আমি বৃন্দাবন দেখছি। ছেলেটা আর মেয়েটা পালিয়ে চলে গেল, আমার পেস্টিটা খালে চলে চলে গেল, ওদের পেঁচু পেঁচু মান সম্মান সব চলে গেল। আর আমি ওই মাগু কি বলে আনন্দকে বলেছি যে খবরটা নেয় তো কোথায় গেছে। সবই ঠিক আছে, কিন্তু আমি যে আনন্দকে ঠিকানাটা আনতে বলেছিলাম, কাকা তো ঠিকানা জোগাড় করে এনেছে। হ্যাঁ, তার কলকাতায় থাকি। হ্যাঁ, কলকাতায় থাকে? আনন্দ কোথায়? কাকা তো পুকুর ধারে বসে কাঁদছে। কাঁদছে? কাঁদছে কেন? কাঁদছে আর বলছে, পেজাপতি গো, প্রজাপতি পাক না মেলো। সে গাইছে, আহারে আমার দেওরটার এখন কি হবে? কি হবে মানে, কি হবে মানে কি? আমার নাম খগেন খাড়া, দাঁড়া আমি আসছি। কলকাতায় গিয়ে যদি খাপে খাপ পঞ্চুর বাপ করে শিক্ষা না দিতে পারি, তো আমার নাম খগেন খাড়া নয়, এখন তুলে নিয়ে আসবো, এখন তুলে নিয়ে আসবো। হ্যাঁ, আরে শোনো শোনো, তোমার যা বয়স হয়েছে এখন তুমি পারবে না, ওই কলকাতায় গিয়ে ওদের সঙ্গে তুমি ঝামেলা করতে পারবে না। আরে তুমি ছাড়ো তো, আমার গ্রামে পেঁচি চলে গেল, জোড়া বে হওয়ার কথা ছিল সে হলো না। কি দুঃখ, কি দুঃখ। আমি যাব, আমি যাব, গে তুলে নিয়ে আসবো। বাবা তুমি সত্যি কলকাতায় যাবে? যাব যাবো, আর সে ড্রাইভার আর প্রজাপতিকে একবার তুলে নিয়ে আসবো। চল তো, চল তো বুঝি। হ্যাঁ বাবা চল। আরে দাঁড়াও 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 একটু। কি করলি প্রজাপতি মা, সবে ইঞ্জিনিটা শিখতে শুরু করলাম তোর কাছে, আর তুই চলে গেলি, আমার পেস্টি তো খালে চলে চলে গেল। ভাবলেও কিরকম লাগে গো, ভাবলেও। ধরো কি এটা, কি দেখলে না, মুড়ি বেঁধে দিলাম, চিবোতে চিবোতে চলে যাও, ধরো। টাকা দিচ্ছি তো, তুলে নিয়ে আসবো আমি, তোকে বলে রাখলাম। আর সব নিয়ে নাও। আর চল তো দেখি। আচ্ছা ওই যাওয়ার পথে আমি আনন্দকে নিয়ে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ চল 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 চল।